ভিউয়ার্স আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসলাম আমাদের এক মানে পরিচিত মুখের কাছে, তার নাম হলো মোহাম্মদ আমিন। তো এখানে কিছু রিংনে টিয়া পাখি আছে, তোতা পাখি আছে। আজকের ভিডিও কিন্তু খুবই খুবই আকর্ষণীয় কিছু প্রাইজের আপনাদেরকে বেবি দেওয়া হবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটির সঙ্গেই থাকবেন, তাহলে জানতে পারবেন যে আসলে তোতা পাখির বেবিটা প্রাইসটা কিরকম চাওয়া হচ্ছে। খুবই অল্প দামে কিন্তু পাখির বেবিগুলো বিক্রয় হবে। তো আমরা এখানে জেনে নিব পাখিগুলোর বয়স কিরকম, এগুলো কিভাবে কয় বেলা দিনে হ্যান্ড ফিড করাইতে হয়, কয় বেলা এগুলোকে খাওয়াইতে হয়, এই বিষয়ে বিস্তারিত আমরা ওনার মুখ থেকে জেনে নিব। তো আচ্ছা, এখানে কতদিন বয়সের আপনার কাছে পাখি আছে? 30 দিনের থেকে 30 দিন, 25 দিন, 20 দিনের। আচ্ছা, 30 দিন, 25 দিন, 20 দিনেরও বয়সের পাখি আছে। এক পিস তো তোতা পাখি আছে, তাই না? জি। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এক পিস তোতা পাখি আছে এখানে। আসলে কিন্তু সবাই কিন্তু ভালো করে ফলো করে রাখবেন, যার থেকেই বেবি কিনেন না কেন। তোতা পাখির ঠোঁটটা কিন্তু হয়ে থাকবে গোলাপি, দেখতে পাচ্ছেন। আর রিংনেট টিয়া পাখি, পাখি যতই ছোট হোক না কেন, এদের ঠোঁটটা কিন্তু একেবারে লাল হয়ে থাকবে। আচ্ছা, এগুলো যে এখানে যে বড় কিছু বেবি দেখা যাচ্ছে, এই বেবিগুলোর প্রাইসটা কিরকম চাচ্ছেন আপনি? বড়গুলোর দাম চাচ্ছে হচ্ছে 3000 টাকা পিস। আসলে বড় বেবিগুলোর প্রাইসটা চা হচ্ছে 3000 টাকা পিস। আর এই ছোট যে বেবিগুলো দেখা যাচ্ছে, এগুলোর প্রাইসটা কিরকম চাচ্ছেন? 2800 টাকা পিস। 2800 টাকা। আসলে আজকের এই ভিডিওতে কিন্তু সবাইকে কিন্তু রোজার মাসে, রোজার উপলক্ষে ডিসকাউন্ট করে দেওয়া হবে। উনি আমাদের বলছে যে যদি কেউ ফোন দিয়ে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে আরো কিছু ডিসকাউন্ট করবে, সম্মান করবে। এখানে যে আরো ছোট বেবিগুলো দেখা যাচ্ছে, এগুলো কিরকম দাম চাচ্ছেন? এগুলো চাচ্ছে 2800 টাকা পিস। আচ্ছা, যাই হোক, এই যে বুঝতে পারছেন এই ছোট বেবিগুলো প্রাইসটা চাওয়া হচ্ছে মাত্র 2800 টাকা। অবশ্যই, কারণ ছোট বেবিকে দুই পিজি আছে, তাই না? জি, দুই পিজি। ছোট বেবি দুই পিজি আছে, মাত্র 2800 টাকার রিংনেট টিয়া পাখির বেবি আপনারা এখন পেয়ে যাচ্ছেন। আর যেগুলো বড় আছে এগুলো কি সবই একই 3000 করে যাচ্ছেন? জি, 3000 করে। এগুলো কি একদম না কিছুটা ডিসকাউন্ট করা হবে, সম্মান করা হবে? যদি কেউ যদি আপনাকে যদি আমাদের চ্যানেলের মাধ্যমে যদি ফোন দিয়ে থাকে, তাকে কি কিছুটা ডিসকাউন্ট করবেন? জি, করা যাবে, অবশ্যই তাকে কিছু ডিসকাউন্ট করবে। যদি আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে যদি ফোন দিয়ে ওনাকে বলেন যে আমি পাখি পাগলা চ্যানেল থেকে আপনাকে ফোন দিয়েছি, অবশ্যই কিন্তু ডিসকাউন্টের মাধ্যমে কিন্তু পাখিগুলো বিক্রয় হবে। এখানে যে এক পিস তোতা পাখি দেখা যাচ্ছে, বেবিটার প্রাইসটা কিরকম চাচ্ছেন? 1800 টাকা। মাত্র 1800 টাকা চা হচ্ছে তোতা পাখির বেবি, দেখতে পাচ্ছেন। হয়তো আমি কিন্তু এই পাখি যে আসছে, আজকে প্রায় অনেক দিন যাবত উঠছে, এই পর্যন্ত কিন্তু কেউ কিন্তু এত কম রেটে দিয়ে থাকে নাই। ওনার কাছে এক পিস তোতা পাখির বেবি আছে, এর জন্য উনি মাত্র 1800 টাকায় তোতা পাখির বেবিটি বিক্রয় করবে। অবশ্যই যদি কার প্রয়োজন হয় দ্রুত ওনার সাথে যোগাযোগ করে রাখবেন। আপনারা যে স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন, অবশ্যই নাম্বারটিতে যোগাযোগ করবেন। ওনার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো প্রান্তে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন। আচ্ছা, ডেলিভারি যদি নিতে চায় তাহলে কিভাবে দিবেন? ঢাকার ভিতরে ডেলিভারি হলে কি ক্যাশ অন ডেলিভারি কি দিতে পারবেন আপনি? জি, দেওয়া যাবে। হ্যাঁ, ঢাকার ভিতরে যদি ডেলিভারি নিতে চান তাহলে ক্যাশ অন ডেলিভারি দিতে হবে। আগেই বলে রাখছি, অবশ্যই যদি ঢাকার ভিতরে কেউ ডেলিভারি নিতে চান তাহলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে, তারপরে বাসায় যে ক্যাশ অন ডেলিভারি আপনারা পাখিগুলো ক্রয় করতে পারবেন, নিতে পারবেন। আর যদি ঢাকার বাইরে যদি কেউ নিতে চায়, এই মাধ্যমে কিভাবে আপনি আসলে দিবেন ওনাদেরকে? জি, এটা হচ্ছে ফুল পেমেন্ট আগে করতে হবে, আমরা বাসে ডেলিভারি দিয়ে দেবো। আচ্ছা, মানে ফুল পেমেন্ট আগে করতে হবে। অবশ্যই যদি ঢাকার বাইরে কেউ নিতে চান ফুল পেমেন্টটা আগে করতে হবে, তারপরে উনি হয়তো বাসের মাধ্যমে আপনাদেরকে পাখিগুলো দিয়ে থাকবে। প্রত্যেকটি বেবি কিন্তু খুবই অ্যাক্টিভ, দেখতে পাচ্ছেন যে কিভাবে খাবার দাবার টানতেছে। আসলে এখন কিন্তু অনেক প্রতারিত হতে সাবধান, যে দেখা যায় যে রিংনেটের বাচ্চা তোতা পাখি বিক্রি করতেছে, রিংনেট বইলা। তো অবশ্যই দেখে শুনে কিনবেন, আমাদের ভিডিওগুলো একটু ফলো করবেন, আমাদের চ্যানেলের আরও যে ভিডিও দেওয়া থাকবে ওগুলো আপনারা একটু ভালো করে ফলো করবেন, যে দেখতে পারবেন। তাহলে কিন্তু খুব সহজে চিনতে পারবেন আপনারা যে কোনটা তোতা পাখির বেবি আর কোনটা টিয়া পাখির বেবি। কারণ তোতা পাখির বেবির কিন্তু কখনো কিন্তু ঠোঁটটা লাল হবে না, কারণ এটার বয়স হিসাব করতে গেলে, এই বাচ্চাটার বয়স হিসাব করতে গেলে এই বাচ্চাটার বয়স কিন্তু অনেক ছোট, তারপরে এটার ঠোঁটটা কিন্তু প্রচুর পরিমাণে লাল। এটা হলো টিয়া পাখির বেবি আর ওইটা হলো তোতা পাখির বেবি। অবশ্যই বেবিগুলো যার থেকে নিবেন না কেন, দেখে শুনে নিবেন, ক্রয় করবেন। এই সাইডে আরো এক জোড়া রিংনেট টিয়া পাখি দেখা যাচ্ছে, এটা কি রানিং পেয়ার? জি, রানিং পেয়ার। রানিং পেয়ার আসলে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই বড় আছে পাখি জোড়াটা। এই পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন? দাম হচ্ছে আপনার 5000 টাকা। এই পেয়ারটার দাম চা হচ্ছে 5000 টাকা। এটা তো একদম? জি, একদম। একদম না আলোচনা সাপেক্ষে? জি, একদম একদম। আচ্ছা, ফিমেলটার কি যেন বললেন আপনি, ফিমেলটা কি যেন করা?
ফুল ট্যাম করা আচ্ছা ফিমেলটা ফুল ট্যাম করা ফিমেলটা চাইলে আপনারা হাতে নিতে পারবেন কারণ এটা কোনো ধরনের কোনো কামড় দেয় না আমি অবশ্যই আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাবো আর মেলটা তো কামড় দেয় না জি মেলটা কামড় দেয় কিন্তু ফিমেলটা কোনো ধরনের কোনো কামড় দেয় না মেলটা একটু ভয় পাচ্ছে এর জন্য হাতে নেওয়া যাচ্ছে না এই পেয়ারটা কি আগে ডিম বাচ্চা করছে আপনার কাছে জি করছে করছে না জি আচ্ছা দেখতে পাচ্ছেন এই এইগুলারই বাপ বেবি কিন্তু এইখানে এই যে রিংনেট টিয়া পাখি দেখা যাচ্ছে এই সেম পাখি কিন্তু এগুলোই অবশ্যই যদি এই পেয়ারটা যদি রানিং পেয়ার যদি কার প্রয়োজন হয় থাকে অবশ্যই পেয়ারটা কিন্তু সংগ্রহ করতে পারবেন ওনার কাছ থেকে ওনার ঠিকানাটা হলো গা মিরপুর 2 নাম্বার স্টেডিয়ামের সামনে অবশ্যই যদি কার ভালো লেগে থাকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার সবাইকে অনুরোধ রইল সবাইকে আসসালামু আলাইকুম।